নেত্রকোনায় খালিয়া জুড়িতে কৃষক সুসেন সরকার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে দুপুরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা এ সময় বক্তব্য রাখেন নিহত সুসেন সরকারের মা শনকা সরকার সহ অন্যরা বক্তারা জানান গত চার জুলাই সুসেনকে হত্যা করে দুর্বৃত্তরা ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে তবে এক মাস পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার করেনি পুলিশ মানববন্ধন থেকে অবিলম্বে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা